এদিকে সেকশনের সঙ্গে মাইনাস ভিসিসিটা অ্যাড করলাম। তাহলে আগেই বলেছি যখনই আমরা এখানে ব্যাটারি সাপ্লাই করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানের এলইডিটা প্রথম থেকেই গ্লো করতে থাকবে। এইবার আমরা প্রথম কন্ডিশনে আসি, যদি আমরা জিরো সাপ্লাই দিই তাহলে আমাদের আউটপুটে ওয়ান পাওয়া যাবে। তাহলে এখন এটাকে আমরা জিরো মানে মাইনাস ভিসিসির সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে মাইনাস ভিসিসিটা অ্যাড করার পরেও দেখতে পাচ্ছি এলইডিটা গ্লো করছে। এবার আমরা এখানে কী করব, ইনপুট হিসেবে ওয়ান অ্যাড করব, অর্থাৎ আমাদের প্লাস ভিসিসিতে এই কানেক্টিং ওয়্যারটিকে কানেক্ট করতে হবে। তাহলে যেই আমরা এখানে মাইনাসে মাইনাস থেকে তুলে নিয়ে এসে এটাকে প্লাস ভিসিসিতে অ্যাড করলাম, অর্থাৎ ওয়ান ইনপুট দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এলইডিটা গ্লো করা ছেড়ে দিল, অর্থাৎ এখানে আমাদের আউটপুটে জিরো পেল। তাহলে শর্ট হয়ে যাওয়ার জন্য আমরা জানি যেখানে শর্ট সার্কিট ক্রিয়েট হয় সেখান থেকে প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারে, অনেক বেশি ম্যাক্সিমাম পরিমাণ অফ কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট তখনই ম্যাক্সিমাম হবে যখন সেখানে রেজিস্ট্যান্সের মানটা মিনিমাম হবে, অর্থাৎ নেগলিজেবল রেজিস্ট্যান্সে পরিণত হবে। তো দেখো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটার নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, এবং যে টপিকটা নিয়ে এখানে কথা বলবো সেটার নাম হচ্ছে লজিক গেট। তো তিনটে আমাদের মেইনলি বেসিক গেট আছে। সিরিয়াল নাম্বার হচ্ছে BC 547,
BC547 একটা NPN ট্রানজিস্টর। তাহলে NPN ট্রানজিস্টরের যে স্কিম্যাটিক ডায়াগ্রাম থাকে সার্কিট সিম্বল সেটা কিরকম, সাধারণত এই ট্রানজিস্টরগুলোকে যদি আমরা ফিজিক্যালি দেখি, ফিজিক্যালি দেখতে অনেকটা এরকম তিনটে লেগ আছে। এখানে লেখা থাকে BC547, এই যে তিনটে লেগ, এই লেগে মানে যেদিক থেকে আমরা ট্রানজিস্টারটাকে দেখছি, ট্রানজিস্টারের ওপরে এরকম একটি হেড মতো অর্ধ গোলাকৃতির একটি অংশ করা থাকে, তার সামনে যে ফ্ল্যাগ বডিটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। তো এই ফ্রন্ট সাইড থেকে দেখলে একদম বাঁ দিকে যে লেগটা সেটা হচ্ছে কানেক্টার, মাঝখানের যে লেগ সেটা হচ্ছে বেস, এবং একদম ডান দিকে যেটা সেটা হচ্ছে এমিটার। তাহলে এক্ষেত্রে আমরা এটা লিখে নিলাম যে এটা হলো বেস, এটা হলো কানেক্টার, এবং এটা হচ্ছে এমিটার। সবসময় এটা তোমরা মনে রাখবে যখনই তোমরা কোনো ইলেকট্রনিক সার্কিট ক্রিয়েট করতে যাও, এই NPN ট্রানজিস্টার দিয়ে হোক বা PNP ট্রানজিস্টার দিয়ে হোক, বেস এবং এমিটার যে সেকশনটা আছে সেই সেকশনটা সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, নাহলে কিন্তু সার্কিট কাজ করবে। আর এটা বাদ দিলে বাকি থেকে যাচ্ছে বেস এবং কালেক্টার সেকশন, সেক্ষেত্রে আমাদের সেটা রিভার্স বায়াসই হবে, একটা ফরওয়ার্ড দেওয়া থাকলে আর একটাকে অবশ্যই রিভার্স বায়াসে কানেকশন করতে হবে। তাহলে আমরা এখন বললাম যে বেস এমিটার এই সেকশনটাকে আমাদের ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে হবে। তাহলে এই যে ডায়াগ্রামটা বা এই যে সার্কিট সিম্বলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা BC547 NPN ট্রানজিস্টারের সার্কিট সিম্বল NPN। তাহলে দু সাইডের লেগ দুটো হচ্ছে N আর মাঝখানে লেগটা হচ্ছে P। তাহলে P হচ্ছে কোনটা, বেসে বেস যেটা সেটা হচ্ছে P, কালেক্টারও হচ্ছে N, এমিটারও হচ্ছে N, সেটা আমরা এখানে সার্কিটে লিখে নিচ্ছি। এবার এই সার্কিটটা মানে এই যে কম্পোনেন্টটা আছে এটা দিয়ে আমরা এই নট গেটটা তৈরি করবো। কীভাবে তৈরি করবো, তার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, একটা রেজিস্টার কানেক্ট করতে হবে, যে রেজিস্টারের মান হচ্ছে 1 kilo ohm। তাহলে এখানে ধরে নিলাম বেস, এখানেই কিন্তু আমরা সাধারণত ইনপুটটা দেবো। আচ্ছা, এইদিকে আমরা বলেছিলাম যে কালেক্টার সাইড, কালেক্টারটাকে এখানে লিখি, কালেক্টারে আগে আরেকটা রেজিস্টার কানেক্ট করবো যার মান হচ্ছে 1 kilo ohm, এবং এখানটায় আমরা একটা লিড বের করবো। ঠিক তেমনি এমিটার যেটা আছে এমিটারের এই সেকশনটাকে নিচে নিয়ে আসবো এবং সেখানে আমরা গ্রাউন্ডিং অর্থাৎ গ্রাউন্ড VCC অ্যাপ্লাই করবো, এটাকে গ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারি বা VCC মাইনাস। আর এই যে কালেক্টার পোর্শনটা আছে এখানে আমরা অ্যাড করবো VCC প্লাস, অর্থাৎ আমরা এখানে আমাদের সাপ্লাইয়ে যত ভোল্টেজ নিচ্ছি, যদি ধরে নিই 5 ভোল্টেজ নিয়েছি তাহলে এখানে আমরা হাই ভোল্ট অ্যাড করবো। এক্ষেত্রে আমাদের মাইনাস VCC অর্থাৎ এখানে আমাদের যে সাপ্লাইয়ে যে নেগেটিভ লাইনটি আছে সেটা কানেক্ট করবো এবং এই ডি সেকশনে আমরা ইনপুট দেবো। এবার এটা করবো আমাদের এই ট্রানজিস্টারটাকে কানেকশন করা। তাহলে এখন আমরা আউটপুটটা কোথা থেকে পাবো, আউটপুটটা পাওয়ার জন্য আমাদের এই যে কালেক্টার এবং বেস সেকশন আছে এখান থেকে এই শর্ট ফর্ম থেকে একটা রেজিস্টারকে বাইরে বের করে নিতে হবে, একটা রেজিস্টার বাইরে বের করবো যারও ইয়ে হবে ভ্যালু হবে 1 kilo ohm। এই রেজিস্টারের সাথে আমরা এখানে একটা ডায়োড অ্যাপ্লাই করবো, যে ডায়োডটি সাধারণ ডায়োড আমাদের এলইডি অর্থাৎ লাইট এমিটিং ডায়োড, যার মধ্যে দিয়ে যদি ফরওয়ার্ড বায়াসে আমরা সাপ্লাই পাঠাই তাহলে সেটা থেকে কিন্তু লাইট এমিট করে অর্থাৎ লাইট বাইরে বেরোবে। তাহলে এই যে আমাদের এলইডি, এলইডির যে মাইনাস টার্মিনালটা সেটাকে আমাদের আবার এখানে গ্রাউন্ডের সঙ্গে টাচ আপ করিয়ে রাখবো। তাহলে এবার দেখো আমরা এই যে টুকটুকিটা আছে সেই টুকটুকি থেকে আমরা এটাকে ভেরিফিকেশন করছি থিওরিটিক্যালি। তাহলে ধরলাম যে এখানে আমাদের ইনপুটে কি দেওয়া আছে 0 0, মানে আমরা কোনো ইনপুটই এখানে দেবো না। তাহলে যদি আমরা এখানে কোনো ইনপুট 0 ভোল্ট 5 ভোল্ট কিছুই না দিয়ে থাকি, তাহলে দেখো এখানে এই কালেক্টারের এই পোর্শনটা একটা রেজিস্টারের আগে আমরা এখানে কত ভোল্ট অ্যাপ্লাই করেছি 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট সাপ্লাই এখান থেকে আসছে, এখানে কোনো সাপ্লাই নেই, তাহলে এটা এখন একটা ওপেন সুইচের মতো কাজ করছে। ওপেন সুইচ মানে কি, বেসের সঙ্গে এমিটার, বেসের সঙ্গে কারেন্টটা কোনোটাই কানেকশন পাওয়া যাচ্ছে না, তাহলে কারেন্টটা এই পথ দিয়ে যেতে পারছে না, কারণ ওপেন সার্কিটে কখনোই কারেন্ট ফ্লো করতে পারে না। তাহলে এখন কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করবে, এই যে ভোল্টেজটা যে ফলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা এখান থেকে এসে এই দিকে না এসে ওপেন সার্কিট থাকার জন্য এটা এই দিকের পথ দিয়ে চলে যাওয়া বা ফ্লো করার চেষ্টা করবে। তো এই দিকের পাথে এসে এখানে আবার একটা 1 kilo ohm রেজিস্টার এসে পেলো, পাওয়ার পর এলইডির যে প্লাস টার্মিনাল তার সঙ্গে এখানে আমরা কানেকশন করবো। তাহলে ভোল্টেজটার জন্য কারেন্ট এখান থেকে এই অবধি ফ্লো করে এসছে, এবং এই যে এলইডির মাইনাস টার্মিনাল সেটাকে আমরা এখানে গ্রাউন্ডের সঙ্গে অর্থাৎ মাইনাস VCC-র সঙ্গে কানেক্ট করে রেখেছি। তাহলে একটা যে কোনো ল্যাম্প চলার জন্য দুটি সাপ্লাই প্রয়োজন, একটি প্লাস অথবা একটি ফেজ, এবং দ্বিতীয় দিকে হচ্ছে নিউট্রাল অথবা মাইনাস। তাহলে আমরা এখানে প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করতে পেরেছি, মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করতে পেরেছি, যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা কোনো ইনপুটই দিই তাহলেও কিন্তু আমাদের এলইডিটা এখান থেকে গ্লো করা থাকবে, মানে যখনই আমরা ব্যাটারি সাপ্লাই বা এক্সটার্নাল সাপ্লাই আমরা সার্কিটে ইনপুট করবো, এই দিকে সার্কিটে নয় এই কালেক্টারে সার্কিটে ইনপুট করার সঙ্গে সঙ্গে এলইডিটা জ্বলতে থাকবে। এইবার যখন আমরা এখানে এক অর্থাৎ ইনপুটে এক দিলাম, তাহলে কি হবে, ইনপুটে এক দেওয়া মানে এই যে প্লাস VCC এই প্লাস VCC কে আবার ইনপুটেও দিয়ে দেওয়া, তাহলে এখানেও আমরা এখন কত পাচ্ছে 5 ভোল্ট সাপ্লাই পাচ্ছি।
যখনই আমরা এই বেসকে 5 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম, সঙ্গে সঙ্গে এই বেসটা এই কানেক্টরের পাথের সাথে এবং ইমিটার পাথের সঙ্গে এখন একটা শর্ট ফর্ম ক্রিয়েট করছে। তাহলে শর্ট হয়ে যাওয়ার জন্য আমরা জানি যে যেখানে শর্ট সার্কিট ক্রিয়েট হয় সেখান থেকে প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারে, অনেক বেশি ম্যাক্সিমাম পরিমাণ অফ কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্ট তখনই ম্যাক্সিমাম হবে যখন সেখানে রেজিস্ট্যান্সের মানটা মিনিমাম হবে, অর্থাৎ নেগলিজেবল রেজিস্ট্যান্সে পরিণত হবে। তাহলে এখন এখানে 1 kΩ রেজিস্টার লাগিয়ে রেখেছি, আর এই এখান থেকে এই পথের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সের মান হয়ে গেছে নেগলিজেবল, একদম জিরোর কাছাকাছি। তাহলে কারেন্ট নিশ্চয়ই এই দিকের পথ দিয়ে চলে যাবে, এই দিকের থেকে যাওয়ার তুলনায় এই দিকের পথটা দিয়ে কারেন্ট খুব তাড়াতাড়ি গ্রাউন্ডে পৌঁছে যেতে পারবে। এদিকেও একটা গ্রাউন্ড আছে, কিন্তু এই গ্রাউন্ডে পৌঁছাতে গেলে এত কিছু পার করে তাকে আসতে হবে। এখানে একটা রেজিস্টার, তারপর একটা ডায়োড, তারপরে সে গ্রাউন্ড পাবে। আর এই দিক থেকে কারেন্টটা ফ্লো করলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার দরুন বা শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হওয়ার দরুন খুব সহজে এখান থেকে শুরু করে একদম পুরো গ্রাউন্ডে চলে আসতে পারবে। তো সেই কারণের জন্য যখন আমরা এখানে 1 দেবো, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করার জন্য এই এলইডিটাকে কিন্তু আর ফ্লো করাতে পারবে না, তখন এলইডিটা অফ কন্ডিশনে থাকবে। তাহলে 0 দিলে 1 এবং 1 দিলে হচ্ছে 0। তাহলে এই যে থিওরিটা আমরা এখানে এক্সপ্লেন করলাম, এই থিওরিটাই আমরা এখন প্র্যাকটিক্যালি জবের মাধ্যমে প্রুভ করে দেখাবো। চলো তাহলে এই সার্কিটটাকে আমরা এখন এই ব্রেডবোর্ডের ওপরে ইনস্টল করবো বা মেকিং করবো। তার জন্য আমরা এখানে ট্রানজিস্টার নিয়েছি। দেখো ট্রানজিস্টারকে দেখলে বলেছিলাম যে ট্রানজিস্টারের একটা সমতল দিক থাকবে এবং আরেকটা ওভাল শেপ দিক থাকবে। তাহলে যদি আমরা এইভাবে ধরি, মানে যে সাইডটা সমতল সেই সাইডটা থেকে যদি বিচার করি, যেখানে নামটা লেখা রয়েছে BC547, সেদিক থেকে দেখলে প্রথম যে লেগটা আছে সেই লেগটা হচ্ছে কালেক্টার, মিডিল লেগটা হচ্ছে বেস, এবং তারপরে একদম ধারের ডান দিকের এইভাবে দেখছি, তাহলে ডান দিকের লেগটা হচ্ছে এমিটার। তাহলে এটাকে আমরা এই ব্রেডবোর্ডের উপরে এইভাবে প্রেস করিয়ে নেব। এই যে ট্রানজিস্টার, ট্রানজিস্টারের তিনটে লেগ আমরা এখানে তিনটে ছিদ্রতে বসিয়ে নিয়েছি। এইটা হচ্ছে কালেক্টার, এই লেগটা হচ্ছে বেস, এবং এই লেগটা হচ্ছে এমিটার। তাহলে আমাদের এখানে বেসের সাথে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে, একটা রেজিস্টার আমরা কানেক্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা 1 kΩ-এর রেজিস্টার নিয়েছি। 1 kΩ-এর রেজিস্টার নিয়ে রেজিস্টারের যে টলারেন্সের সাইডটা আছে সেই টলারেন্সের সাইডটা আমরা এর বেসের সঙ্গে এখানে কানেকশান করে রাখলাম, এবং এখানে আরেকটা সাইডকে একটা টার্মিনালকে এখানে ইনসার্ট করে নিলাম। এই প্রথম আমাদের বেস যে টার্মিনালটা সেটার সঙ্গে কিন্তু কানেকশান করা হয়ে গেছে, এই সার্কিটটা আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এই সাব সার্কিটে যাচ্ছি, কালেক্টরের সঙ্গে আরও একটা রেজিস্টার দিতে হবে এবং সেটাকে কী দিতে হবে, প্লাস VCC অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে কালেক্টর লেগ, এই লেগটার সাথে আরেকটা রেজিস্টার অ্যাপ্লাই করব। তাহলে আরেকটা রেজিস্টারের যে টলারেন্সের দিকটা আছে সেই টলারেন্সের দিকটাকে আমরা এখানে কালেক্টরের সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আরেকটা যে লেগ আছে সেই লেগটাকে আমরা এখানে প্লাস VCC দেওয়ার জন্য ওপরের সেকশানটায় অ্যাড করে রাখছি, কারণ এই ওপরের যে সেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এই সেকশানে আমরা প্লাস VCC অ্যাড করব, আর নিচের এই সেকশানটায় মাইনাস VCC অ্যাড করব। তাহলে এখানে আমাদের এই কালেক্টরের লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকে এই সাব সার্কিটে আসছি, কালেক্টর এবং বেস এর যে শর্টিং পয়েন্ট আছে এই শর্টিং পয়েন্ট থেকে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। তাহলে কালেক্টর, এই কালেক্টরের যে হাতটা এই হাত থেকে একটা রেজিস্টার কানেক্ট করব। তাহলে এটাই হচ্ছে কালেক্টর, কালেক্টরের হাত থেকে আরেকটা রেজিস্টার আমাদের কানেক্ট করতে হবে। তাহলে আমরা আরেকটা 1 kΩ-এর রেজিস্ট্যান্স সেখান থেকে ব্যবহার করছি প্রপার্টিজ হিসাবে, আরেকটা রেজিস্টার নিয়ে নিয়েছি। এই যে কালেক্টর, সেই কালেক্টরের আরেকটা লেড থেকে আমরা এখানে আরেকটা 1 kΩ-এর রেজিস্টারকে অ্যাড করিয়ে নিলাম, আরেকটা রেজিস্টারকে আমরা এখানে অ্যাড করিয়ে নিলাম। কোনটা বলো? মাইনাস VCC, এই যে সেটা এমিটার থেকে আসবে, এই যে এমিটার থেকে যেটা আসে সেটা মাইনাস VCC হবে। এবার এলইডির এখনও দেওয়া বাকি আছে, এলইডির এখনও কানেকশন করা হয়নি। এই যে কালেক্টরের হাত, কালেক্টর থেকে একটা হাতে রেজিস্টার পেয়েছে, কালেক্টরের একদিকটা রেজিস্টার পেলো, আর সেই কালেক্টরের আরেকটা সাইড, মানে কালেক্টর থেকে আরেকটা হাত বেরিয়ে এসে সেখানে আরেকটা রেজিস্টারের থ্রুতে এলইডিতে আসবে। তাহলে এই যে রেজিস্টারটা কানেক্ট করেছি এই রেজিস্টারের থ্রু এবার এলইডি যাবে। তাহলে এলইডির ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা লেগ একটু বড় আছে, একটা লেগ একটু ছোটো আছে। যে লেগটা বড় সেটা হচ্ছে প্লাস, যেটা ছোটো সেটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এছাড়া যদি আমরা মাল্টিমিটার দিয়েও চেক করি তাহলেও কিন্তু পেয়ে যাবো, মাল্টিমিটারের রেড প্রোবটাকে এই এলইডি বড় লেগটার দিকে ঠেকিয়ে দেখলে এবং ছোটোটাকে মাইনাসের দিকে ঠেকিয়ে দেখলে তাহলে কিন্তু এলইডিটা গ্লো করবে, বাকি গ্লো করবে না। তাহলে এইবার এই যে রেজিস্টারটা আমরা কানেকশান করেছি এই রেজিস্টারের এই দিকের সাথে, এই দিকে কিন্তু চলে গেলে সব প্যারালাল কানেকশান হয়ে যাবে, এই লাইনটা সিরিজ কানেকশান পাচ্ছে। তো এখানে যে কোনো ঘরেই আমরা এটাকে ইনস্টল করতে পারি, আমরা সুবিধার জন্য আমাদেরকে এখানে আমরা ইনস্টল করে নিচ্ছি। তাহলে এখানে আমরা এটাকে ইনস্টল করে নিলাম। তাহলে এটা রয়ে গেছে, নেগেটিভটা বাকি রয়েছে। নেগেটিভ টার্মিনালটাকে কী দিতে হবে? মাইনাস VCC দিতে হবে। তাহলে নেগেটিভটাকে দিতে হবে মাইনাস VCC, দিয়ে দিচ্ছি। এর যে নেগেটিভ আছে সেই নেগেটিভটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, নিয়ে আমরা দিলাম কোথায়, মাইনাস VCC-তে। আচ্ছা, মাইনাস VCC-তে অ্যাড করে দিলাম। তাহলে এইবার আমাদের যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এখানে একটা লিড কানেকশান করা, অর্থাৎ এই লিডটুকু, এবং এখানে প্লাস VCC অ্যাপ্লাই করে দেবো। আমাদের লাস্ট কানেকশান একটা বাকি আছে আমাদের, এটা থেকে তো আমাদের এখানে আমরা মাইনাস VCC দিয়ে রাখবো,
মাইনাস ভিসি দিয়ে রাখবো, আর এদিকে আমাদের যে এমিটার লেগটা ছিল সেই এমিটার থেকে একটা ছোট্ট কানেক্টিং ওয়্যার নিয়ে আসবো, এটাকেও আমাদের মাইনাস ভিসিসির সঙ্গে অ্যাড করে রাখতে হবে। এইবার আমরা এখান থেকে ব্যাটারি অ্যাপ্লাই করব। তাহলে বাইরে থেকে ডিসি সাপ্লাই অ্যাড করছি, এইদিকে সেকশানের সঙ্গে প্লাস ভিসিসি অ্যাড করলাম, এইদিকে সেকশানের সঙ্গে মাইনাস ভিসিসিটা অ্যাড করলাম। তাহলে আগেই বলেছি যখনই আমরা এখানে ব্যাটারি সাপ্লাই করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এলইডিটা প্রথম থেকেই গ্লো করতে থাকবে। এইবার আমরা প্রথম কন্ডিশনে আসি, যদি আমরা জিরো সাপ্লাই দিই তাহলে আমাদের আউটপুটে ওয়ান পাওয়া যাবে। তাহলে এখন এটাকে আমরা জিরো মানে মাইনাস ভিসিসির সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে মাইনাস ভিসিসিতে অ্যাড করার পরেও দেখতে পাচ্ছি এলইডিটা গ্লো করছে। এবার আমরা এখানে কি করব, ইনপুট হিসেবে ওয়ান অ্যাড করব, অর্থাৎ আমাদের প্লাস ভিসিসিতে এই কানেক্টিং ওয়্যারটিকে কানেক্ট করতে হবে। তাহলে যেই আমরা এখানে মাইনাস থেকে তুলে নিয়ে এসে এটাকে প্লাস ভিসিসিতে অ্যাড করলাম, অর্থাৎ ওয়ান ইনপুট দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এলইডিটা গ্লো করা ছেড়ে দিল, অর্থাৎ এখানে আমাদের আউটপুটে জিরো পেলাম। আবার একবার দেখিয়ে দিচ্ছি, যেই এটাকে তুলে নিয়ে এসে আমরা এখানে জিরোতে অ্যাড করছি, সঙ্গে সঙ্গে এটা কী দিচ্ছে, ওয়ান দিচ্ছে, আর যেই এটাকে ওয়ানে অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গে সার্কিটটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে জিরো দিচ্ছে। তাহলে এই হলো আমাদের নট লজিক গেট। যদি এই সার্কিট থেকে এবং যদি এই ভিডিওটি থেকে আপনারা মূল্যবান কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ একদমই করবেন না এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন অন্যরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।